ধুইয়া দিব। ওই ব্যক্তি আল্লাহর মায়ার, আমি রাসূল আল্লাহর মায়ার। সঙ্গে সঙ্গে যারা সাহাবাই কেরাম উপস্থিত এলে উপরে মনে করেন, মনে হয় আমার তো আল্লাহর রাসূলের দুনিয়া দিবা, জান্নাত দুনিয়া দিবা। আবু বকর ফরমান, আমি মনে করছি আমার তো আল্লাহর রাসূলের জান্নাত দুনিয়া দিবা। উমর ফরমান, আমি মনে করছি আমার তো দুনিয়া দিবা। উসমান রাদিয়াল্লাহু আনহু ফরমান, আমি মনে করছি আমার তো আল্লাহর রাসূলের জান্নাত দুনিয়া দিবা। কিন্তু না, পরের দিন কিন্তু না, আল্লাহর রাসূলের কোন সাহাবী থেকে লক্ষ্য হইল না। কিন্তু হযরত আলী নবী আইছেন না, হযরত আলী আইছেন না, রাসূলুল্লাহ জানটাও দেন না। এবং সাহাবাই কেরাম বলে রাসূলুল্লাহ ফরমান, এ আমার সাহাবাই কেরাম গো, আমার মায়ের আদি পেয়ারা সাহাবী, কোন জায়গার মধ্যে আমি জানতে চাই। সাহাবাই কেরাম বলে ফরমান, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হযরত আলী কারামাল্লাহ ওয়াজহু বিমার, আল্লাহর নবী তো আগের বিমারের কারণে উঠিয়া আর মতো তাকত না, আপনার আলী মসজিদে নবী দায়িত্ব মারছেন না। আপনার আগে চক্ষু আই গেছে, চক্ষুর মধ্যে গোটা ধরে দিয়েছে, আমরা বই নাকি ধরে গেছে। আল্লাহ রসুল গো, আপনার আগে চোখ আই গেছে, আপনার আগে বেমার, চোখ দিয়ে শুধু পানি আর পানি চড়তে আছে, আপনার আগে আমার সম্ভব না। হঠাৎ দেখি আমার পিছনে দিদিয়া কুফার মুসলিমের দল
আমি আগে তখন মালিকর বকরি লইয়া আইতাম, মালিকর বকরি লইয়া আওয়ার বাদে
দিনবেলা আমি হোক উপাস থাকি, ইত্যাদি বাড়িতে কাম পারি না, সন্ধ্যাবেলা যাই গিয়া আমি খাই। এখন দিন উপাস থাকি হোক দিয়া খাইয়া পারাইলাম সাইচ্চা, যে দিন উপাস থাকতাম যে আমি আল্লাহর জন্য রোজা রাখি, ওখান মনোভাব আনিয়া আমি কয়েক বছর থাকিয়া রোজাদার অবস্থায় রহমু রাখি হই সুবহান আল্লাহ। হায় রে হায় হায় রে হায়, ইতা সাহাবী তাবিউর উপর কি ইমানি জজবা ছিল। হযরত আব্দুল্লাহ ইবনে উমরে ফরমান, আমার হাতের মধ্যে দুধ ছিল আমি দুধ দিলাম, এরে আল্লাহর বান্দা তুমি সেই দুধ গুলা বক্ষণ করো। আল্লাহর বান্দা এ দুধ বক্ষণ করেন না। এবারে ফরমাইলাম রে আল্লাহর বান্দা, তোমার এই জায়গার মধ্যে কয়েকটা গরু দেখি আর সেই গরু গুলার মধ্যে কোন একটা গরু আমার কাছে বিক্রি করো, কোন একটা বকরি আমার কাছে বিক্রি করো। সেনে বলে ও দুধ গুণ না করে ইফতার করবাই, এখন তো ভাই যায় না ইফতার করবাই, একটা বকরি বিক্রি করো, তুমি একটা বকরি যদি বিক্রি করো কয়েকদিন তুমি জায়গার মধ্যে লইয়া দেখলো সামান খাইতে পারবে, তুমি পেটের বুকে আসবে ভাই যায় না। সঙ্গে সঙ্গে ওই ব্যক্তি উঠিয়া দাঁড়ায়, আমি আব্দুল্লাহ ইবনে উমর করিয়া তার চিনছই না, তাই উঠিয়া দাঁড়াই না, আপনাকে আপনারা তো চিনি না, তবে আমার একটা কথা জানিয়া লন, আমার বকরি নাই কোনো আমার মালিকের বকরি, আমি যদি মালিকের বকরি বেশি কোন কথা কইয়া মালিকটা কি আমি ছাড় পাইব, মালিকের দিতে আমার বলিয়া দেয় হারাইতে বলিয়া হারাই বকরি বেশি আর টিকা লাগব নি ছাড়ব যাইব নি বাকি নাকি যাইত না। হজরত আব্দুল্লাহ ইবনে উমর ফরমায়, আমি বুদ্ধি হিকায়া দিই তুমি ছিলা কিতাবুদ্ধি হিকায়া দিবা বুদ্ধি আগে দুনিয়া লই আমি চিনি না, তবে আপনার মাঝে আরে আরেকটা উত্তর আমি জানতে চাই বলে কোন উত্তর, সঙ্গে সঙ্গে আমার ব্যক্তি জানায় আরে আল্লাহর বান্দা আমি আমার মালিকের কাছ থেকে বাগের কথা কই আমি সারা ভাই নেই কোন অসুবিধা নাই, আই আল্লাহ আমি আল্লাহর কাছ থেকে কিভাবে সারা ভাই কোন উত্তর চা, সুবহানাল্লাহ আল্লাহর কাছ থেকে কি উত্তর দিতাম, আল্লাহ যখন আটকাই না তখন কোন উত্তর দিতাম, ওই উত্তর দিয়ে দাও সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ ইবনে উমরে ফরমায়, আমি আব্দুল্লাহ ইবনে উমরের চোখের মধ্যে আর পানি দরিয়া রাখা সম্ভব হইল না রে, আমার চক্ষু থেকে পানি পড়া আরম্ভ হয়ে যায়, ওই রাখাল ব্যক্তির আমি জড়াইয়া দরিয়া হয়ে দেবাই, আমি আব্দুল্লাহ ইবনে উমরে মন ব্যক্তি না একজন বকরি বেসতে আর আমি লইয়া যাইতাম, আমি আব্দুল্লাহ ইবনে উমরে তোর রোজার কথা শুনিয়া করে পরীক্ষা করলাম, আমি আব্দুল্লাহ ইবনে উমরে করে সার্টিফিকেট দিয়া তুমি আল্লাহর একজন মায়ের মানুষ বড় করে ফেলছো সুবহানাল্লাহ। আপনার আমরা তো ছোট মানুষ, আপনার মতো অনেক মুরব্বী মানুষ আমরা আগে বয়াতা হয়, আপনারা আমার থেকে ব্যাগমি নিবা না, কারণ আপনার বইলে বইলে মাটির বইলে এগুলো সোনা খানো আমরা মসজিদ করার সুযোগ না, যাই হোক তবুও করতে লাগে আল্লাহ আকরাম আল হাকিমিন আমরা সারা কবুল করুক কবুল করুক আল্লাহ রহমান ও আল্লাহ তাআলা আমরা তাদের কথা বলি শুন আল্লাহ কবুল করুক ওয়া হুক আমিন আমিন আল্লাহুম্মা আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া আকিবাতুল মুত্তাকিন ওয়া সালাতু ওয়া সালামু আলা রাসূলিহি মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। এলাহি রহমান রহিম নাম শুনিয়াছি তোমার, আর সেই নাম তুই মুছিয়া গেল বোধে আমার এলাহি, এলাহি যাহাই তাহা করো মন দিয়া পড়া, আর সবার হইতে ফিরাইও না গোদাম আল্লাহ ইয়া আরহামার রাহিম ইয়া আরহামার রাহিম ইয়া আরহামার রাহিম
আল্লাহ আমরা চিন্তা করে
সমস্ত রসিদ আমরা